প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন কন্টেন্ট থিয়েটার আপনারা যারা নতুন কন্টেন্ট থিয়েটার যারা কন্টেন্ট থিয়েটার শিখতেছেন যারা নতুন ভিডিও মানে যারা মানে ফেসবুক ফেজে হাঁটতেছেন আসতে তাদের জন্য আমার একটা কথা আপনারা যদি আমার এই পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করি নতুন সকালে পুরো ভিডিওটা দেখবেন কী কারণে আমার পেজের রিহা কমে গেছে এবং আপনারা যেন ভবিষ্যতে যেন এমন ভুল যেন না করেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি আর ইউটিউবের মধ্যে বিভিন্ন রকমের ভিডিও দেখছি বিভিন্ন রকমের ভুলবুল ভিডিও দেখে মানে এই সেটিং করলে এটা হবে ওই সেটিং করলে পেজের ভিউ রিল্স বাড়ে এবং পেজের ভিউ বাড়ে নেট পলার বাড়ে আসলে সম্পূর্ণ মিথ্যা কথা আসলে ভিডিওটা দৈজি হলে দেখবেন কারণ হচ্ছে ই আপনি যখন পেজবুক চালাইবেন না যখন আপনি পেজ চালাবেন তখন অটোমেটিকলি আপনি সব কিছু আপনি 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 সব কিছু শিখে যাবেন আপনাকে কেউ কোনো কিছু শিখানো লাগবে না প্রিয় বন্ধুরা কখনোই এই যে এই যে ইউটিউবের মধ্যে দুনিয়ার মানে মানে অনেক ভিডিও আছে যে মানে এটা বললে সেটা আসলে কোনো কিছু নয় হেউ একটা কথা হচ্ছে কি আপনি যখন পেশ চালাবেন যখন আপনি আপনার পেজের মধ্যে যতগুলো প্যান্ট আসে এবং আপনি সবসময় ফলো করবেন কি রিলের মধ্যে আপনি অন্তত দশটা থেকে বিশটা কমেন্ট করবেন আপনি সম্পূর্ণ ভিডিও দেখে মানে অন্যের ভিডিও দেখে সম্পূর্ণ অন্যের ভিডিও দেখবেন দেখবেন যে পোস্টের মধ্যে মানে কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছে যে পোসেটের মধ্যে কমেন্টগুলো রিপ্লাই দেয় ওই সমস্ত পোসেটের মধ্যে আপনি গিয়ে কমেন্ট করবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যদি দিলে যদি দশটা থেকে পনেরোটা যদি আপনি যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং ওই ভিডিওর মধ্যে যেয়ে এবং ওই পোসেটের মধ্যে যেয়ে মানে দেখা যাচ্ছে আপনি যার পোসেটের মধ্যে আপনি কমেন্ট করবেন ওই তার যত প্যান্ট ফলোয়ার আছে সবাই কিন্তু আপনাকে ফলো করবে দ্যাট সিট তো প্রিয় বন্ধুরা কখনোই এই ভুল করবেন না যে এই সেটিং করলে এই সেটিং করলে ভিউ বাড়বে এই সেটিং করলে এটা করবে আসলে কোনো কিছু নয় এগুলো করলে আপনার ফেজের রিস্ক কমে যাবে এবং আপনার নেট ফলোয়ার কমে যাবে আপনার এঙ্গেজমেন্ট কমে যাবে এবং দ্বিতীয় কথা হচ্ছে কি আপনি অন্যের ভিডিও বেহে বেশি করে দেখবেন অন্যের ভিডিও বেহে বেশি করে দেখবেন অন্যের ভিডিও দেখলে কী হচ্ছে জানেন অন্যের ভিডিও দেখলে আপনার সেজের মান বেড়ে এবং আপনি অন্যের ভিডিও দেখে আপনি যদি একটা কমেন্ট করেন সুন্দর করে যদি একটা কমেন্ট করেন একটা লাইক করেন তো তখন ওই লোকটা আপনার কমেন্টটা দেখেন আপনার লাইকটা লাইকটা সরি তখন লাইকটা দেখার পরে তো সেও কিন্তু কী করে তখন আপনার পুরো ভিডিও দেখবে দেখার পরে আপনাকেও লাইক করবে কমেন্ট করবে যখন সে কমেন্ট করবে তখন তার যত প্যান্ট ফলোয়ার আছে এবং তার যত বন্ধু বান্ধব আছে তার পেজের মধ্যে তখন তারাও আপনাকে ফলো করা শুরু করবে এইভাবে করে আপনার পেজের মধ্যে রিলস বাড়বে এবং আপনার নেট ফলোয়ার বাড়বে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনাকে সবাই কিন্তু পরিচিত হবে হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে কি দিনের মধ্যে সাইটটা আপনি রিলস ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও আপলোড করবেন এবং লাইভ বেশি করার প্রয়োজন অনেকে বলেন যে লাইভ করার জন্য আরে ভাই দিনে আপনি একটা লাইভ করলো চলে কিন্তু আপনি রিলস ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন রিলস ভিডিও আপলোড করার পরে আপনার পেজে এঙ্গেজমেন্ট বাড়বে এবং রিলস বাড়বে এবং আপনার নেট ফলোয়ার বাড়বে আপনি জানেন বেশি বেশি পরি আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে রিলস ভিডিওর মাধ্যমে দর্শকরা আপনাকে শুনবে এবং আপনি বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড তো আর দ্বিতীয় হচ্ছে কি অন্যের পোসেতে থেকে অন্যের ভিডিও দেখে মানে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন আশা করি আপনি আপনার নেট ফলোয়ার বেড়ে যাবে এবং আমরা বলি আমরা যারা নতুন আমরা অনেকে বলে যা হলে আমাদের ফলোয়ার যেন বাড়ানো ফলোয়ার এখানে গিয়ে বাড়বে যখন আপনি অন্যের অন্যের পোসেতে গিয়ে আপনি কমেন্ট করবেন বেশি বেশি করে বেশি কমেন্ট করার প্রয়োজন নাই বেশি কমেন্ট করলে দেখা যায় আপনার কমেন্ট বক্স ব্লক হয়ে যেতে পারে নিয়ম বন্ধুরা বেশি কমেন্ট করার প্রয়োজন নাই দিনে চার পাঁচটা করে পনেরোটা কমেন্ট করবেন এবং এমন পেজের মধ্যে কমেন্ট করবেন যে পেজের মধ্যে কমেন্ট করলে আপনার কমেন্টগুলো রিপ্লাই দিবে আশা করি বুঝতে পেরেছেন এবং এই নিয়ম মতো যদি আপনি যদি পেয়ে চালান আশা করি আপনি সফল হবেন ইনশাআল্লাহ